প্রিয় শিক্ষার্থী, আবারও হাজির হলাম তোমাদের জন্য অনলাইন ক্লাসের নিয়মিত পাঠদানের অংশ হিসেবে। অনলাইন ক্লাসরুম দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ফেজে আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নতুন বছরের নতুন বই পেয়ে তোমরা তোমাদের পড়াশোনা শুরু করে দিয়েছো। আমরাও তোমাদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছি যাতে করে তোমরা বাসায় বসে তোমাদের পড়াশোনাগুলো তোমরা নিরাপদে থেকেই চালিয়ে যেতে পারো। তো আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা শ্রেণী, নতুন একটা টপিকস নিয়ে আবারও হাজির হলাম। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং তোমরা তোমাদের এই ক্লাসগুলো শেয়ার করে তোমাদের সাথে যারা আছে, যারা দেখতে পাচ্ছে না তাদেরকে তোমরা দেখার সুযোগ করে দিবে, আমাদের সঙ্গে তোমরা নিয়মিত থাকবে এই প্রত্যাশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হ্যামচর চাঁদপুর। আজকে আমরা ক্লাস করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের। আজকের এই ক্লাসটি আমাদের প্রথম অধ্যায়ের শেষ টপিকস, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে এর আগেও কয়েকটি ক্লাস করেছি। তোমরা ইতিমধ্যে যারা আমাদের সাথে ছিলে, আজকে আমরা তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের জন্য আবারও হাজির হয়েছি। আজকে এই আমাদের এই ক্লাসটা হবে এই প্রথম অধ্যায়ের শেষ পার্ট নিয়ে। তো তোমরা এখনও যারা আমাদের এই ক্লাসটি শেয়ার করো নয়, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে বন্ধুরাও দেখতে পারে। তোমরা খাতা কলম নিয়ে দ্রুত বসে পড়ো যাতে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতার মধ্যে তুলে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে গ্রুপ ক, কয়ের মধ্যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং গ্রুপ খ আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা একটু ভালো করে স্ক্রিনের এই ছবিগুলো লক্ষ্য করো এবং তোমরা নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার একটু চেষ্টা করো। এই প্রাণীগুলো কোন কোন পরিবেশে বাস করে একটু বলো তো দেখি। তোমরা এখানে প্রাণীগুলো কোন কোন পরিবেশে বাস করে? ক গ্রুপ ও খ গ্রুপের মধ্যে প্রধান পার্থক্য কী? আমরা এখানে যে ক গ্রুপ এবং খ গ্রুপ রয়েছে তাদের এখানে প্রধান একটা পার্থক্য রয়েছে, তোমরা কি সেটা বলতে পারবে? আমরা যদি বেসিক্যালি ধরে নিই যে এইগুলো সবই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তাহলে এদের প্রধান পার্থক্য হচ্ছে ক গ্রুপের প্রাণীদের মেরুদণ্ড রয়েছে আর খ গ্রুপের প্রাণীদের মেরুদণ্ড নেই। গঠনগত দিক থেকে কোন গ্রুপের প্রাণীর শরীর বেশি শক্ত এবং কেন? আমরা যেহেতু বলেছি যে এদের মেরুদণ্ড রয়েছে তাহলে ক গ্রুপের প্রাণীরাই হচ্ছে গঠনগত দিক থেকে একটু শক্ত শরীর এবং এদের মেরুদণ্ড রয়েছে। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাণী জগতে যে পর্ব, ক ডাটা পর্বের প্রাণীদের নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক ডাটা পর্ব নিয়ে কথা বলবো। করডাটা পর্বের যে প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো যে শ্রেণীতে বিভক্ত সেই শ্রেণীগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো এ পাঠ শেষে তোমরা করডাটা পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান বর্ণনা করতে পারবে, করডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, করডাটা পর্বের উপপর্বগুলো শনাক্ত করতে পারবে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে স্ক্রিনে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি এবং এখানে চিত্রগুলো দেখে আমরা কিছু প্রশ্ন করবো, তোমাদের তোমরা একটু চিন্তা করে দেখো যে তোমরা প্রশ্নের উত্তরগুলো কি তোমরা দিতে পারছো কি না। চিত্র ক, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? যেহেতু এদের মেরুদণ্ড রয়েছে তাহলে ক গ্রুপের প্রাণীরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। খ চিত্র, মেরুদণ্ড না অমেরুদণ্ডী প্রাণী? আমরা এখানে দেখি যে যে প্রশ্ন চিত্র ক, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী, এটা আমাদের জন্য একটা প্রশ্ন রইল। আমরা আরেকটু প্রশ্ন দেখি যে চিত্র খ, মেরুদণ্ডী প্রাণী না অমেরুদণ্ডী প্রাণী? তাহলে আমরা বলতে পারি যে উভয় চিত্রের প্রাণীটাই হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী, কারণ উভয়েরই মেরুদণ্ড রয়েছে। ক চিত্র জলে না স্থলে বাস করে? দেখি তো তোমরা বলো। অবশ্যই ক চিত্র কি স্থলে বাস করে। চিত্র খ জলে না স্থলে বাস করে? অবশ্য চিত্রের খ যে প্রাণীগুলো রয়েছে সেগুলো স্থলে না জলে বাস করে।
এইখানে আমাদের কিছু চিত্র লক্ষ্য করি আমরা এবং কিছু প্রশ্নের উত্তর দিই। এখানে রয়েছে যে ক চিত্রের মধ্যে যে প্রাণী রয়েছে কাঠবিড়ালি এবং খ চিত্রের মধ্যে রয়েছে আমরা মরুভূমির যে প্রাণী সেটাকে আমরা বলতে পারি উট। তাহলে আমরা ক এবং খ চিত্রের প্রাণীদের আমরা একটু লক্ষ্য করি এবং এতে আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি, দেখি তোমরা উত্তরগুলো পারো কি না। ক মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? তাহলে অবশ্যই ক মেরুদণ্ডী প্রাণী আমরা বলতে পারি। চিত্র খ মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? অবশ্যই এটাও কি মেরুদণ্ডী প্রাণী। ক কোথায় বাস করে? আমরা দেখতে পাচ্ছি যে যে ক যেহেতু কাঠবিড়ালি সে বেশিরভাগ সময় গাছে থাকে, তাহলে সেটা হচ্ছে স্থলে বাস করে। এবং খ কোথায় বাস করে? আমরা যেহেতু জানি উট মরুভূমির প্রাণী, তাহলে মরুভূমিতে বাস করে, এটা স্থলে বসবাস করে। এইভাবে মেরুদণ্ডী প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে, যেমন যেমন স্থলচর, জলচর, বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর প্রাণী। কর্ডাটা পর্বকে আমরা বেসিক্যালি তিনটা উপপর্বে ভাগ করে থাকি। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউরোকর্ডাটা। আমরা ইউরোকর্ডাটার প্রাণীগুলো এখানে দেখতে পাচ্ছি। এই ইউরোকর্ডাটা হচ্ছে একটা উপপর্ব। আর এদের হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ড্র, ফাঁপা, স্নায়ুরুজ্জ থাকে। এই ইউরোকর্ডাটার পর্বের এটা প্রধান একটা বৈশিষ্ট্য। ইউরোকর্ডাটা পর্বের আরেকটা বৈশিষ্ট্য, শুধুমাত্র লার্ভা অবস্থায় এদের লেজে নটোকর্ড থাকে, অর্থাৎ এদের নটোকর্ডটা শুধুমাত্র লার্ভা অবস্থায় থাকে। এখানে আমরা এদের একটা উদাহরণ দেখি। এখানে আমরা ইউরোকর্ডাটা পর্বের একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে অ্যাসিডিয়া। তাহলে ইউরোকর্ডাটা পর্বের একটা উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা এবং তার একটা প্রাণী হচ্ছে অ্যাসিডিয়া। আমরা এখানে চিত্রের মধ্যে আরেকটা উপপর্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটার কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখি। সারা জীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ এদের নটোকর্ড সারা জীবনই থাকবে। এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এরা দেখতে মাছের মতো। এটা আমরা যে প্রাণীটা এখানে দেখতে পাচ্ছি সেটা মূলত মাছের মতো প্রাণী, তাই না? আমরা এখানে যে সেফালোকর্ডাটার যে প্রাণীটা দেখেছি সেটার উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোমাটা। তাহলে আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা। আমরা এখন আরেকটা উপপর্ব দেখব, সেটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা প্রাণী, এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এরা হচ্ছে যে বাঘ, ব্যাং ও কুমির। আমরা এখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি সেই প্রাণীগুলো ছবি লক্ষ্য করি এবং কিছু প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে স্ক্রিনে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি একটু ভালো করে আমরা কিন্তু খেয়াল করি, প্রাণীগুলো মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? এই তোমরা বলো তো। এগুলো অবশ্যই মেরুদণ্ডী প্রাণী। প্রাণীগুলোর দেহের গঠন কি একই রকম তোমাদের কাছে মনে হচ্ছে? না শিক্ষার্থী বন্ধুরা, এই প্রাণীগুলোর গঠন কিন্তু একই রকম না। প্রাণীগুলোর বৈশিষ্ট্যের মধ্যে কোনো পার্থক্য তোমরা কি লক্ষ্য করতে পারছ? অবশ্যই এদের পার্থক্য রয়েছে। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীকে সাতটি শ্রেণীতে ভাগ করা যায়। আমরা শ্রেণীগুলো একটু দেখি। সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভয়চর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। আমরা আবার একটু দেখি যে গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদেরকে আমরা সাতটি শ্রেণীতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে শ্রেণী এক সাইক্লোস্টোমাটা, শ্রেণী দুই কন্ডিকথিস, শ্রেণী তিন অস্টিকথিস, শ্রেণী চার উভয়চর, শ্রেণী পাঁচ সরীসৃপ, শ্রেণী ছয় পক্ষীকুল, শ্রেণী সাত স্তন্যপায়ী, অর্থাৎ এরা ম্যামালিয়া। আমরা এখানে যে প্রাণীগুলো ছবি দেখতে পাচ্ছি, প্রাণীটির দেহ লম্বা না খাটো মনে হচ্ছে তোমাদের কাছে? একটু খেয়াল করো তো। অবশ্যই প্রাণীটা লম্বা, তাই না? এই প্রাণীটা হচ্ছে দেহ লম্বাটে। প্রাণীর দেহে আয়ুষ ও যুগ্ম পাখনা কি আছে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রাণীর দেহে আয়ুষ এবং যুগ্ম পাখনা? না শিক্ষার্থী বন্ধুরা, প্রাণীর দেহে আয়ুষ ও যুগ্ম পাখনা অনুপস্থিত। আমরা এখানে কিন্তু এই চিত্রের মধ্যে যুগ্ম পাখনা বা আয়ুষ আমরা দেখতে পাচ্ছি না।
এদের মুখে কি ছোঁয়াল আছে? আমরা একটু লক্ষ্য করি ভালো করে। এদের মুখছিদ্র ছোঁয়ালবিহীন, অর্থাৎ এখানে দুই ছোঁয়াল থাকে বিভিন্ন প্রাণীর, এদের কিন্তু ছোঁয়াল নেই, এরা ছোঁয়ালবিহীন প্রাণী। আর এরা হচ্ছে এক নম্বর শ্রেণীর যে প্রাণী সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, অর্থাৎ এই সাইক্লোস্টোমাটা প্রাণীর উদাহরণ হচ্ছে প্যাট্রোমাইজন। তাহলে আমরা এই প্রাণীর সাইক্লোস্টোমাটা শ্রেণীর যে প্রাণী তার কিছু বৈশিষ্ট্য দেখলাম, এবং এটা একটা প্রাণী হচ্ছে প্যাট্রোমাইজন। আমরা এখানে আর একটা চিত্র দেখি, চিত্রের প্রাণীটি কোথায় বসবাস করে, এটা সমুদ্রে বসবাস করে। আমরা দেখতে এখানে চিত্র দেখে বুঝতে পারছি এই পর্বের সকল প্রাণী কোথায় বাস করে, সমুদ্রে বাস করে। এদের দেহের হাড় শক্ত না নরম, কঙ্কাল তরুণাস্থিময়, তাই না? এদের দেহ কানকো আছে কি? আমরা কি এখানে কানকো দেখতে পাচ্ছি? কানকো অনুপস্থিত, এদের কোনো কানকো থাকে না। আর এই শ্রেণীটা হচ্ছে দুই নম্বর শ্রেণী, অর্থাৎ কন্ডিকথিস। উদাহরণ হচ্ছে হাতুড়ি মাছ, এটা দেখতে কেমন হাতুড়ির মতো মনে হচ্ছে না মাছটা? তাহলে এটা হচ্ছে হাতুড়ি মাছ। আমরা এখানে আমাদের যে জাতীয় মাছ রয়েছে আমরা সেই মাছের ছবি আমরা ইলিশ দেখতে পাচ্ছি, তাই না? এরা কোন পানিতে বাস করে তোমরা বলো তো? অবশ্যই এরা কি স্বাদু পানিতে বাস করে। আর এদের বেশিরভাগ প্রাণী কিন্তু স্বাদু পানির। এদের দেহ কোনো আয়েশ আছে কি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে স্পষ্ট এদের দেহে আয়েশ রয়েছে। তাহলে এই সকল প্রাণীদের দেহে কি আছে? আয়েশ আছে। আর এদের আয়েশগুলো দেহ সাইকোয়েড গ্যানোয়েড ধরনের আয়েশ দ্বারা আবৃত। এরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? আমরা জানি যে মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তাহলে এদের ফুলকা রয়েছে, তাই না? মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আর এই পর্বের প্রাণীরা হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিস পর্বের প্রাণীদের আমরা একটা উদাহরণ দেখি, এটা হচ্ছে ইলিশ মাছ। এদের দেহে কি আয়েশ আছে? একটু খেয়াল করো তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, এদের দেহত্বক আয়েশবিহীন। এদের ত্বক নরম না শক্ত, শুষ্ক না ভেজা, গ্রন্থিযুক্ত না গ্রন্থিবিহীন। আমরা দেখি তো একটু চিত্র দেখি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের দেহত্বক নরম, পাতলা, ভেজা এবং গ্রন্থিযুক্ত। এদের রক্ত শীতল না গরম? আমরা যদি আমরা ব্যাং মানে আমাদের চারপাশে পরিবেশে যদি দেখে থাকি, তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটা পারার কথা যে ব্যাঙের রক্তটা কেমন। এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী। আর এরা হচ্ছে আমাদের চার নম্বর শ্রেণী উভয়চর, অর্থাৎ অ্যাম্পিবিয়ার অন্তর্ভুক্ত। এই অ্যাম্পিবিয়ার অন্তর্ভুক্ত প্রাণীরা হচ্ছে কুনু ব্যাং। আমরা এখানে পরবর্তী চিত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এরা কীভাবে চলাচল করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা বুকে ভর দিয়ে চলাচল করে। তাইলে এই পর্বের প্রাণীরা বেসিক্যালি বুকে ভর দিয়ে চলাচল করে। এদের ত্বক দেখতে কেমন? এখানে আমরা কিন্তু বিভিন্ন রকম কাঁটা দেখতে পাচ্ছি ত্বকের মধ্যে, তাই না? তাহলে এদের ত্বক শুষ্ক এবং আয়েশযুক্ত, যেটা আমরা কাঁটার মতো বলেছিলাম, তাহলে সেটা হচ্ছে আয়েশযুক্ত। আয়েশ থাকবে, কাঁটার মতো আয়েশ থাকে এগুলো, এবং দেহ কিন্তু শুষ্ক। এদের পায়ে কয়টি নখরযুক্ত আঙ্গুল আছে? আমরা একটু চিত্রে যদিও না বুঝি, আমরা যদি চিড়িয়াখানায় যাই, বিভিন্ন চিড়িয়াখানায় আমরা দেখে থাকি, তখন সেখানে আমরা কুমির দেখে থাকি যে কুমিরের মধ্যে পায়ের মধ্যে কয়টা নখরযুক্ত আঙ্গুল রয়েছে। এদের চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল রয়েছে, আর এই আঙ্গুলের সাহায্যে কিন্তু এরা শিকার ধরে থাকে। আর এরা হচ্ছে পাঁচ নম্বর শ্রেণী, অর্থাৎ সরীসৃপ রেপটিলিয়া পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীরা হচ্ছে কুমির এবং সাপ। আমরা এখানে যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটা আমাদের অতি পরিচিত, তাই না? এই ছবিটা হচ্ছে কাকের ছবি। আমরা এখন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এদের দেহ কি আবৃত? অবশ্যই এদের দেহ পালকে আবৃত। পাখির দেহ আমরা তাহলে বলতে পারি কিসের দ্বারা আবৃত? পালক দ্বারা আবৃত।
এদের কয়টি পা এবং কয়টি ডানা আছে? তাহলে এদের আমরা দুইটি পা এবং দুইটি ডানা দেখতে পাচ্ছি। এদের সামনে দুই পা ডানায় এবং ছোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। এরা কিভাবে আকাশে উড়ে? ফুসফুসের সাথে বায়ুতলি থাকায় এরা সহজে আকাশে উঠতে পারে, অর্থাৎ বায়ুতলি থাকার কারণে কিন্তু এরা এক্সট্রা অ্যাডভান্টেজ পায় এবং এরা আকাশে উঠতে পারে। আর এরা হচ্ছে আমাদের শ্রেণী ছয় অর্থাৎ পক্ষীকুল অর্থাৎ অ্যাবিস শ্রেণীর অন্তর্গত প্রাণী। আর এটা হচ্ছে কাক। আমরা এখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি এদের দেহ কী দ্বারা আবৃত? এদের দেহ আমরা দেখতে পাচ্ছি যে লোমে আবৃত। তাহলে এই পর্বের প্রাণীদের দেহ কিসের আবৃত? লোম দ্বারা আবৃত। এরা কিভাবে বংশ বিস্তার করে? এরা সন্তান প্রসবের মাধ্যমে বংশ বিস্তার করে এবং এই সন্তানকে তারা কি করে, মানে মায়ের বুকের দুধ পান করে। জন্য এরা যে পর্ব সেই পর্বটা আমরা একটু পরেই দেখব। এদের রক্ত শীতল না উষ্ণ? এরা অবশ্যই উষ্ণ রক্তের প্রাণী। আর এরা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালিয়া। আর ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী এদেরকে এর জন্য বলা হয়, এরা মায়ের স্তন মানে সন্তানকে পান করিয়ে থাকে এবং বাচ্চা প্রসব করে সে বাচ্চা এই মায়ের স্তন থেকে নুদ কি করে খেয়ে প্রথম অবস্থায় জীবন যাপন করতে থাকে। এজন্য এরা হচ্ছে ম্যামালিয়া পর্বের অন্তর্ভুক্ত। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি বাঘ এবং হাতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ করডাটা পর্বের বিভিন্ন উপপর্ব এবং যে শ্রেণী নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেই বিষয়ের আলোকে আমরা তোমাদেরকে এখন ছোট্ট একটি বাড়ি কাজ দিব। তোমরা তোমাদের নোট খাতায় বাড়ি কাজটি তুলে নাও এবং যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন বিষয় শিক্ষকের নিকট বাড়ি কাজটি তোমরা উপস্থাপন করবে। আমাদের আজকের বাড়ি কাজটি হচ্ছে তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করে বৈশিষ্ট্য সহ নাম লিখে আনবে। অর্থাৎ আমাদের বইতে যে প্রাণীগুলো আছে সেইগুলো ছাড়া, উদাহরণ হিসেবে যেগুলো দেওয়া আছে সেগুলো ছাড়া আমাদের চারপাশে অনেক মেরুদণ্ডী প্রাণী আছে। আমরা এই মেরুদণ্ডী প্রাণীগুলো কিন্তু সংগ্রহ করে আমরা আমাদের এই বাড়ির কাজটি তুলতে পারি। যে আমরা এগুলোকে পর্যবেক্ষণ করলাম, করে আমরা কী করলাম, এখানে বৈশিষ্ট্য খাতায় লিপিবদ্ধ করলাম। আমরা প্রথমে যে প্রাণীটা সংগ্রহ করবো তার লিখবো যে নমুনা প্রাণী। ধরো একটা আমি সংগ্রহ করলাম মেরুদণ্ডী প্রাণী একটা সংগ্রহ করলাম, তাহলে আমি লিখবো যে নমুনা প্রাণী। আমার নমুনা প্রাণী হচ্ছে কি, মোরগ বা মুরগি আমি সংগ্রহ করলাম এবং আমি এখানে কী কী বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এবং এটা কোন শ্রেণীতে পড়ে আমি সেই বৈশিষ্ট্য লিখবো এবং এটাকে আলাদা করে দেবো। তাহলে আমরা এই কাজটা কিন্তু আমরা সহজেই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে আমাদের এই ক্লাসটা উপভোগ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সকলে বাড়িতে নিরাপদে থেকে তোমাদের পাঠদান কর্মসূচি চালিয়ে নিবে এবং বিদ্যালয় খোলা পর্যন্ত তোমরা তোমাদের পড়াশোনা এই বিভিন্ন অনলাইন ক্লাসের মাধ্যমে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে চালিয়ে নিবে। তোমরা আমাদের নিয়মিত লাইভ ক্লাসের যে আয়োজন রয়েছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুমের যে পেজে ক্লাসগুলো হয় সেগুলো ফলো করবে, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে যে এখানে ক্লাস হচ্ছে। তোমরা তোমাদের যেই তোমাদের জন্য কিশোর বাতায়নে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং ধারাবাহিকভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে নিবে। তোমাদের কথা চিন্তা করে সরকার বিভিন্ন যে প্ল্যাটফর্মে তোমাদের জন্য ক্লাসগুলো উন্মুক্ত করে দিয়েছে সে ক্লাসগুলো তোমরা তোমাদের নিজেরাও দেখবে এবং বন্ধুদের কাছেও শেয়ার করবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।